আসসালামু আলাইকুম, কেমন আছেন আপুর? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। এখানে দেখছেন আব্দুল মুরগি নিয়ে দৌড়াদৌড়ি করছে, আর এখানে মুরগিটাকেও কাটাকাটি চলছে, জবাই করে সেটাকে এখন শেফালি এবং তারও বানাচ্ছে। তো আমি আজ আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। ঈদের তৃতীয় দিন আমার বোনেরা এসেছিল আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে। ওরা কয়েকদিন ছিল আমার এখানে, তারপর সেখানে অনেক মজার মজার গল্প আড্ডা হয়েছে, রান্নাবান্না হয়েছে। আস্তে আস্তে সবগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আজ শেয়ার করছি আমরা তিন বোন মিলে এই মুরগি দুটোকে রান্না করছি কিভাবে, সেটাই তো। সাথেই থাকুন। এখানে আমার বোন একটা চুলোয় হাঁড়ি বসিয়ে গরম হওয়ার পর সে এখানে তেল দিয়ে দিয়েছে, তারপর ডালচিনি দিয়ে দিয়েছে, এরপর এলাচি থেতো করে দিয়ে দিয়েছে, এরপর দিয়ে দিয়েছে পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে খুব ভালোভাবে কষিয়ে দিচ্ছে। মুরগি রান্না করছে, আজ সাবা রান্না করছে, তাহলে তো দারুণ হবে। তোমার রান্না আর অনেক বেশি টেস্টি না? তোমার রান্না অনেক মজা। তোমার বাসে বেড়াতে এসে আমার, আমি তো আজকে তোমার বাসে বেড়াতে এসে মাটির চুলোয় রান্না করলাম, শেফালি রান্না করেছে সেটা ভিডিও করলাম। এখন মেন রান্নাঘরে চলে এসেছি, তো ওখানে রান্না করছি। আসলে আমরা খুব এনজয় করছি আজকে, ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, আজ তোমার রান্না খাবো, এটা খুব ভালোই লাগছে, ভাবাই যায় না। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, দেখি কেমন তুমি রান্না করো। তো পেঁয়াজটাকে কি কষিয়ে নিচ্ছ না? ভেজে নিচ্ছি, ভেজে নিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ফুল ডিপ ফ্রাই করবো না, জাস্ট 50% ভাজা করবো না। ভালো, বেড়াতে এসে তুমি রান্না করবা। আমার বরাবরই ভালো লাগে, কিন্তু আমারও কিন্তু ভালো লাগে, জানি তো সেটা। আর তুমি কেন রান্না করছো আমি জানি, কেন তুমি আজকে ডিমালা মুরগিটা দেখছো তেলের উপরে, এই জন্য সব করে তুমি করতে চাও, সেটা বুঝে গেছি। বড় মাছ দেখলো তুমি খুব রান্না করার জন্য পাগল হয়ে গেছো। হ্যাঁ, আমিও কিন্তু তাই হয়ে যাই, একটা বড় মাছ আনলে কিন্তু আমি বটি নিয়ে বসে যাই সাফালিকে করতে দিই না, মাঝে মাঝে এরকম পপ করে করি, সবসময় না। ইলিশ মাছটা কাটতে আমার খুব ভালো লাগে, আর মুরগি, আর আমার বিয়ের পরে জানো কি হয়েছে, আমার আব্বা জিজ্ঞেস করছে কি করতে ভালো লাগে, আমি বলছি আমার মুরগি করতে খুব ভালো লাগে। আর আব্বা একসাথে আটটা দশটা করে মুরগি নিয়ে আসতো, আব্বা আপনি বাজার থেকে কিন্তু কাটাই আনবেন না, কাটাই আনে না, আব্বা আপনি বাজার থেকে কাটাই না, আমি কাটবো, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, তারপরে আব্বা সবসময় বাজার থেকে কাটে আনতো আমার জন্য, আমি মজা করে করে বসে বসে কাটতাম। আর আমার একটা প্রবলেম হচ্ছে কি, রান্না করার সময় এই যে কসুনটা দিয়ে খালি নাড়াচাড়া করতে আমরা আজকে গল্প করতে করতে এখন একটু রসুন দিবে না, রসুনটা একটু ভাজা ভাজা হলে কিন্তু ভালো লাগবে, দাও রসুন দিয়ে দাও, হ্যাঁ দিয়ে দাও, রসুনটা আর পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা হোক। আমি কিন্তু দুটা মুরগির জন্য এখানে 2-4 চামচ রসুন বাটা, তাই না? দেখবি 2-4 চামচ না, তুমি বেশি ভরে ফেলছো, পরিমাণ করো করে। হ্যাঁ দেখি, 1 চামচ একটি মুরগির জন্য, আর দুইটি মুরগি যেহেতু আমি এখানে 2-4 চামচ একটু বেশি মনে হইতেছে না, না ঠিক আছে, ওকে তাহলে ভাজা ভাজা করে দাও। মুরগি তো বড় ছিল তাই, হ্যাঁ ছোট মুরগি থাকলে না, রসুনটা একটু করে নাও, একটু করে আদা দাও, আমার কাছে মনে হয় ওইভাবে ভালো লাগে। হ্যাঁ একটু কাঁচার মধ্যটা একটু চলে যাক, লবণ পরে দিবা না, তেজপাতা দিবা না, তেজপাতা দিব কিন্তু তেজপাতাটা এখনই দিয়ে দেওয়া ভালো, পরে দিলে তেজপাতার একটা গন্ধ আছে, সেটা একটু কাঁচা কাঁচা লাগে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন আমি আদা বাটা দিব, আর রসুনটা বেশি দিলে হয়টা কি একটু মিষ্টি মিষ্টি হয়ে যায় তরকারিটা, এজন্য রসুনটা একটু কম করে দিতে হয়। রসুনের গন্ধ হলে কিন্তু পেঁয়াজ দিয়েটা ভালো লাগে, মজা লাগে না, ভালো লাগে। হ্যাঁ
অনেক অঞ্চলের মানুষ রসুনটা বেশি খায়। সাবা লবণ দিবা না তুমি? সাবা লবণ দিয়েছ? দিচ্ছি এক চা চামচ লবণ। হ্যাঁ কম করে দিও, ভালো। এটা এক চা চামচে হবে কি? আর একটু হাফ দিয়ে দাও। হবে হাফ, ওয়ান অ্যান্ড হাফ চা চামচ দিলে আর দিতেই হবে না। এখন কিন্তু আমাদের যেহেতু দুটো মুরগি, তোমার দুইটা চামচ লাগবে, তুমি আর হাফ চা চামচ দাও, তাইলেই হয়ে যাবে, তাই না? হ্যাঁ ওকে। এখন আদা, সরি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি হাফ চা চামচ, নো এক চা চামচ দাও, দিতে হবে আমি জানি। লাল মরিচের গুঁড়ো দিব এক চা চামচ, যেহেতু বাসায় সবাই একটু ঝালটা কম করে খায়। বাচ্চারা তো খাবে না? ছোটরাও খাবে, বয়স্ক মানুষও খাবে। এখন এটাকে ধনিয়ার গুঁড়ো দিব। এটা কি ধনিয়া না? ধনিয়ার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ। এটা ধনিয়া, এটা জিরে গুঁড়ো? হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চা চামচ। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চা চামচ, চা চামচের এক চা চামচ, ছোট চামচ দিয়ে দিয়েছি। খুব ভালো করে আবার একটু ধনিয়া গুঁড়ো আরেকটু দিতে হবে। সাবা আরেকটু ধনিয়া গুঁড়ো দাও। ওকে সমস্যা নেই, দিচ্ছি। এটা তো জিরা দিয়ে দিয়েছো, ওইটা ধনিয়া, জিরা আর ধনিয়া দিচ্ছি। এটা না আরেকটু দাও, আরেকটু লাগবে, লাগবে পুরো চামচ। হ্যাঁ ওকে, একটু পানি দিয়ে দিতে হবে, একটু ভাজা ভাজা। আমি এখানে একটু পানি দিয়ে দিই, এখানে একটু পানি দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, মশলাটা একটু ভালো করে কষিয়ে দিচ্ছি। আমিও কিন্তু রান্না করছি তোমার সাথে, কোনো সমস্যা নেই, ক্রেডিটটা দুজনের দিকে যাবে। ওকে অবশ্যই, একটু চুলার জালটা একটু বাড়িয়ে দাও। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষাবো, তাই না? দিচ্ছি লং 6-7টি মতো। লংটা আমি দিতে অ্যাকচুয়ালি ভুলে গিয়েছিলাম, একটু দিয়ে দিলাম না, এখন আর দিলেও কিছু হবে না, ভালোই লাগবে, এতে টেস্টের কোনো পরিবর্তন আসবে না। আর কিছু দেওয়া বাকি রয়ে গেলো কিনা দেখো, গল্প করতে করতে অনেক সময় অনেক কিছু দেওয়া বাকি রয়ে গেছে না আমাদের। এখন কি কর বাবা? এখন সাবা মাংসটাকে দিয়ে দিব, ধরে কষানো যেহেতু হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাংসটা দিয়ে দিচ্ছি। আচ্ছা কলিজাটাকে একটু উঠিয়ে রাখি, হ্যাঁ মাংসের সাথে এখন ঢেকে দিব না? হ্যাঁ এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর আগুনটাকে একটু লো হিটে দিয়ে দিব। পানি উঠে আসছে না মাংস? হ্যাঁ মাংস থেকে যে পানিটা চলে আসছে ওটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আচ্ছা ঢেকে দাও। কি অবস্থা তোমার মুরগির? মুরগিটা, মুরগি থেকে অনেক পানি উঠে এসেছে না? এখনই পানি দিব না, আর একটু কষিয়ে নেব, তবে ঢাকনা ছাড়াই কষিয়ে নেব এখন বাতাটা। হ্যাঁ ঢাকনা দিতে হবে না, না না ঢাকনা ছাড়া কষাবা কেন, ঢেকে তো ভালো লাগবে। আর ওই ইয়েটা দিবা না? এখানে একটু সামান্য পরিমাণ গোল গোল মরিচের গুঁড়ো, হ্যাঁ হ্যাঁ দিয়ে দিলাম, মাংসের টেস্টও হবে অনেক সুন্দর একটা ফ্লেভার। তুমি একটু কাঁচামরিচ দিবা? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ আমি কাঁচামরিচ দিই তো, কাঁচামরিচ দিব একটু। কাঁচামরিচের ফ্লেভারটা মাংসে খুব ভালো আসে। হ্যাঁ হ্যাঁ ঠিক তাই, ছেড়ে দাও একটু। এখানে মুরগির যে কলিজা ছিল সেটা দিয়ে দিচ্ছি, ডিমটা এখন দিচ্ছি না পরে দিব। মেরে দাও, মেরে দাও,
দিচ্ছি, একদম তেল উঠে এসেছে না? হ্যাঁ তেল উঠে এসেছে, এখন এখানে পানি দিয়ে দিব। হ্যাঁ এখন কি পানি দিচ্ছ? হ্যাঁ আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিচ্ছি, বেশি পানি দিব না, যেহেতু এটা কষা কষা ভুনা হবে, ঝোল না। মনে হচ্ছে যে আরেকটা পানি দিতে হবে, তাহলে মাংসটা তো ভালো করে সেদ্ধ হতে হবে, তাই না? দু কাপ পানি দিলে না? হ্যাঁ হ্যাঁ এখানে আমি এখন দুই কাপ পানি দিয়েছি। আর জালটা একটু কমে দিলে আস্তে 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 হবে, এরপরে কিন্তু আমি আর পানি দিব না, এই পানিতেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমি এটা ঢাকনা দিয়ে দিব, ওই ঢাকাটা দেখো নিচে। এখন আমি চুপি চুপি একটা কাজ করব, এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিতে চাই আমি, দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। এই চলে এসেছে, চলে এসেছে। আমি এখানে একটু কেরামতি করেছি, আমি আরও কিছু ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। তেলের উপর উঠে এসেছে আর আমি একটু কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো আসবে এই জন্য দিয়ে দিলাম। কি অবস্থা সাবা তোমার চিকেন? ও কি সুন্দর হয়েছে, তেলের উপরে উঠে এসেছে। এটা কিন্তু আমি রান্না করেছি। আমি আর সাবা রান্না করেছি। তুমি রান্না করেছো, আমি জাস্ট একটু হাত নেড়েছি। ওকে নিয়ে খুব সুন্দর রান্না হয়েছে তোমার, থ্যাংক ইউ ভেরি মাচ, আজ মজা করে খাবো। তো এখন কটা বাজে? এখন 9:30 না? ওকে ইনশাল্লাহ আমরা খাওয়ার টেবিলে খেয়ে তোমাকে আবার রিভিউ দিব কেমন হলো সাবা। তো এই তো হয়ে গেল আমাদের তিন বোনের মুরগি কষা রান্না। তো এখানে আসলে রাত 9:30 বাজে, আমরা মাগরিবের নামাজ পড়ে চাটা খেয়ে তারপর তিন বোন মিলে কিচেনে ঢুকে এই কাজটা করেছি, রান্নাটা করলাম আসলে। আর আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আমাদের তিন বোনের এই দুষ্টু মিষ্টি কথাবার্তা এবং রান্নার যে ভিডিওটা, আপনাদের কিছুটা হলেও আনন্দ দিতে পেরেছি। তো আপনারা পাশেই থাকবেন, বেশি বেশি করে লাইক শেয়ার দিবেন, যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।